এবার নাটকে সুযোগ দিয়ে হিরো আলমকে মিষ্টিমুখ করালেন বিখ্যাত পরিচালক মালিক আফসারি। নানা কারণে যখন হিরো আলম আলোচনা সমালোচনার কবলে, ঠিক তখনই বাংলাদেশের মিস্টার মেকার খ্যাত নির্মাতা মালিক আফসারি তার একটি 500 পর্বের ধারাবাহিক নাটকে হিরো আলমকে ডেকে নিলেন। নতুন এই ধারাবাহিকটির নাম ওয়াইফাই। খোঁজ নিয়ে জানা গেছে, 500 পর্বের এই ধারাবাহিক নাটকটি মালিক আফসারি তার ইউটিউব চ্যানেলের জন্য তৈরি করছেন। এই দীর্ঘ ধারাবাহিক নাটকে হিরো আলমকে একটি চরিত্রে অভিনয় করিয়েছেন মালিক আফসারি। এ বিষয়ে হিরো আলম গণমাধ্যমকে বলেন, মালিক আফসারি স্যার আমাকে অত্যন্ত ভালোবাসেন, আমাকে খুবই পছন্দ করেন। এর আগে তিনি বলেছিলেন, একজন প্রযোজক পেলে আমাকে দিয়ে সিনেমা বানাবেন, হয়তো সেই ইচ্ছা আল্লাহ তাআলা কোনো একদিন পূরণ করেও দিতে পারেন। কিন্তু এর মধ্যেই মালিক আফসারি স্যার তার নিজের নাটকে অভিনয় করতে বললেন, সুযোগ পেয়েই আমি সেটি লুফে নিলাম। এর আগে মালিক আফসারি প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন, ক্যারিয়ারের 26তম সিনেমাটি তিনি হিরো আলমকে দিয়েই বানাবেন। সোশ্যাল মিডিয়া থেকে উঠে আসা বগুড়ার এই তরুণকে কিছুদিন আগে মালিক আফসারি তার ইউটিউব চ্যানেলে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে কথা হয়েছে বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে। এক পর্যায়ে চলচ্চিত্র নির্মাণের বিষয় নিয়ে আলাপ আলোচনা শুরু হয়। মালিক আফসারি জানান, তার 25তম চলচ্চিত্র হ্যাকারে যদি কোনো ক্যারেক্টার সৃষ্টি করা যেত, তবে সেখানে হিরো আলমকে সুযোগ দিতাম, কিন্তু সেটি যদি সম্ভব নাও হয় তবে ক্যারিয়ারের 26তম সিনেমা হিরো আলমকে দিয়েই বানাবো, এবং হিরো আলমের বিপরীতে একটি বিদেশি চরিত্র থাকবে বলে নিশ্চিত করেছেন বিখ্যাত এই পরিচালক। জানা গেছে, 500 পর্বের দীর্ঘ এই ধারাবাহিক নাটকটি ঐতিহ্য টিভি নামক একটি ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে। এর আগে হিরো আলম বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করেছেন, মিউজিক ভিডিওতে মডেলও হয়েছেন, বিজ্ঞাপনেরও মডেল হয়েছেন। কিছুদিন আগে তো লাগাতার কয়েকটি গান দিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা সমালোচনার জন্ম দিয়ে বসেন। এবার তিনি মিডিয়ার সর্বশেষ সংযোজন নাটকে অভিনয় করছেন। হিরো আলমের নাটকে অভিনয় করা বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবার আগে সত্য নিউজ পেতে মিডিয়া নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করুন।